জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ব্যাংক হিসেবে 12 কোটি টাকার হদিস মিলেছে। তবে এর মধ্য থেকে হিসাব তলবের আগেই তড়িঘড়ি করে 8 কোটি টাকা তুলে নিয়েছেন তিনি। বর্তমানে আছে মাত্র 4 কোটি টাকা। এসব লেনদেনে এযাবৎকালে তিনি 115টি ব্যাংক হিসাব ব্যবহার করেছেন। কোন কোন ব্যাংক হিসাব 2 থেকে 5 বার লেনদেন করে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পর্যালোচনায় উঠে এসেছে মতিউর রহমানের ব্যাংক হিসাবের এইসব তথ্য। এগুলো দুদক ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হয়েছে। ছেলে মুশফিক রহমান ইফাতের 15 লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশিত হওয়ার পর মতিউর রহমান দেশ জুড়ে আলোচিত হন। পরে বিভিন্ন গণমাধ্যমে মতিউর রহমান ও তার পরিবারের দেশে বিদেশে বিপুল সম্পদের তথ্য প্রকাশ হতে থাকে। এরপর দুদক তার ও পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে কাজ শুরু করে। গত 25 জুন দুদকের অনুরোধে মতিউর রহমান তার 2 স্ত্রী ও 5 সন্তানের ব্যাংক হিসাব স্থগিত করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বিওর হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ওই 8 জনের ব্যাংক MFS ও বিও হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে BFIU। তথ্য চাওয়ার 5 কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেনের বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ব্যাংকগুলো থেকে তাদের ব্যাংক হিসাবের তথ্য দেওয়া হয় BFIU এর কাছে। গত 10 জুন আলোচিত মতিউর রহমানের ব্যাংক হিসেবগুলোতে প্রায় 12 কোটি টাকা ছিল। পরে ছেলের 15 লাখ টাকায় ছাগল ক্রয়ের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে 10 থেকে 20 জুনের মধ্যে তিনি ব্যাংক থেকে তড়িঘড়ি করে 8 কোটি টাকা তুলে নেন। এর মধ্যে BFIU থেকে ব্যাংক হিসাব জব্দ করা হলে বাকি 4 কোটি টাকা তুলে নেওয়ার সুযোগ পাননি। মতিউর রহমান NBR-এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ছিলেন। তাকে NBR থেকে সরিয়ে এখন আর্থিক মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়েছে। পাশাপাশি তিনি সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন, সেখান থেকেও তাকে অপসারণ করা হয়। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।